সালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকাত আমি একগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে সঠিকভাবে ডিটেলস আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্লাব ইউসেফ পাশো অফসরিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন এই মেডিসিনটা কী কুগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে এটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটার দাম কত টাকা এই সম্পর্কে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখা ব্যাপারটি বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের পৌঁছে যায় ক্লাব ইউসেফ পাশ্ব এই মেডিসিনটা ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ভালো মেডিসিন কোম্পানি এবং ওনাদের মেডিসিনের মানের বৈশিষ্ট্য এবং মান গুণগত বৈশিষ্ট্য তা খুবই ভালো এবং খুবই সুস্বাস্থ্যকর এবং মেডিসিনের যে প্রসেস কোয়ালিটি এগুলোও খুব ভালো এবং খুবই স্বাস্থ্যসম্মত মেডিসিন ক্লাবসেফ এই পার্শ্ব মেডিসিনটা মেডিসিনটা যারা খেতে পারবে সেটা হচ্ছে যারা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ অনেক সময় আমাদের স্কিনের শরীরের চামড়ার উপরণ নিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে স্কিনের মধ্যে বিভিন্ন সংক্রমণ হয় ওই সংক্রমণজনিত কারণে দিয়ে থাকে অনেক সময় দেখবেন আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয়ে যায় বা ফুসফুস ফুসফুস পরে যায় বা বড়ো ধরনের স্কিনে ছিদ্রের মতো হয়ে যায় কারো কারো গুটা হয়ে যায় বা কোনো গোটা হয়েছে বা পুরা পিঠে অনেক সময় ছোটো 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 গোটায় পড়া যায় বা স্কিনের মধ্যে মানে করেন অনেক জড়িত কারণে কোনো ব্যাকটেরিয়া যদি বিশেষ কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে সেক্ষেত্রেও ডক্টররা এই মেডিসিনটা পেশেন্টদেরকে দিয়ে থাকে ক্লাভসেফ এই মেডিসিনটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ যেমন ফ্যানজাইটিস নামক এক ধরনের সমস্যা আছে সেই সমস্যার জন্য দিয়ে থাকে এবং টপ্লাইটিস নামক এক ধরনের সমস্যা আছে বডিতে সেটা দিয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা আমরা জানি ইনফ্লুয়েঞ্জা একটা প্রবলেম আছে হিউম্যান বডির ইনফ্লুয়েঞ্জা শরীর রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাদেরকেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে নিউমোনিয়া পেশেন্ট আমাদের অনেক সময় পরিচিত অনেক রোগী আছে যারা নিউমোনিয়া রোগে আক্রান্ত সুতরাং এই নিউমোনিয়া রোগ থেকে রক্ষার জন্য ডক্টররা এই মেডিসিনটা সাজেস্ট করে থাকে এবং ব্রঙ্কাইটিস এবং ত্বকীয় বিভিন্ন কলা অর্থাৎ ব্রংকাইটিস ব্রঙ্কাইটিস যেমন জাতীয় যে সমস্যাটা এটা যদি কোনো পেশেন্টের হয়ে থাকে সেই পেশেন্টকেও এই ডক্টর এটা দিয়ে থাকে গনোরিয়া আক্রান্ত অর্থাৎ গনোরিয়া নামক যে রোগটা আছে এটাতেও যদি কেউ আক্রান্ত থাকে তাদেরকেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে সুতরাং যেই যে রোগীর কথা বললাম এই এই রোগের রোগের প্রতিষেধক হিসাবে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে এবং সেক্ষেত্রেও এটা অনেক ভালো ভূমিকা পালন করে এটা একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া বলেও এই মেডিসিনটা সেবন করা যাবে না স্যাব এই পার্শ্ব মেডিসিনটা এটার তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে এটা খাইলে মানে একটু মাথা ঘোরাতে পারে বিব্রত বোধ হতে পারে শরীর পোড়া করতে পারে এরকম কিছু সাইড ইফেক্ট দেখা গেছে কিন্তু সবার ক্ষেত্রে না এই মেডিসিনটা খাওয়ার নিয়ম কিছু কিছু পেশেন্টকে প্রতিদিন একটা করে সাত দিন দিয়ে থাকে সাত দিন থেকে চোদ্দো দিন পর্যন্ত এটা ডক্টর সিদ্ধান্ত নেবে সে সাত দিন খাবে না চোদ্দো দিন খাবে আবার কারো কারণে সকালে একটা রাত্রে একটা দুই বালাই দেওয়া হয় সাত দিন পর্যন্ত সুতরাং এটা রোগীর অবস্থা অনুযায়ী ডক্টর সিদ্ধান্ত নিবে সেটা কই দিন দিবে সেক্ষেত্রে আপনারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না খাবারের সঠিক নিয়মটা ডক্টর সিদ্ধান্ত তার অবস্থান তার ওয়েট তার ওজন এগুলা সব কিছু মেপে দেখে তারপরে দিতে হয় আমার যদি কোনো ডিসিশন দিতে হইতো তাহলে আমি যদি সামনাসামনি পেশেন্ট পাইতাম তাহলে পেশেন্টের অবস্থা অনুযায়ী ডিসিশন করে তাকে পরামর্শটা দেওয়ার চেষ্টা করতাম আচ্ছা ক্লাব ইউসেফ এই পার্শ্ব মেডিসিনটা অবশ্যই নিয়ম মাফিক সেবন করবেন এটা গ্যাপ দিবেন না খাবারের যে গ্যাপ আছে না খাবার খাইলেন এবং গ্যাপ দিলেন এটা করা যাবে না ঠিক নিয়ম মাফিক আপনি যদি দৈনিক দুবেলা দেওয়া হয় ঠিক চব্বিশ ঘন্টা পর পর অর্থাৎ আপনি যদি আজকে আপনি যদি বলে প্রতিদিন একটা করে তাহলে সকালে আটটা সকালে যদি আপনি আটটা দিয়ে খান পরের দিন সকালে আটটার দিয়েই খাবেন যদি দুবেলা দেয় তাহলে সকাল আটটার দিয়ে খেলে ঠিক রাত রাত আটটার দিয়েই খাবেন কারণ এটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে সুতরাং সেই জিনিসটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করে সেবন করবেন এই মেডিসিনটা প্রতি পিস মেডিসিনের দাম পঞ্চাশ টাকা প্রতি পাতায় মেডিসিন আছে আপনার চারটা করে দেখেন এই এক একটা পাতায় ভিতরে এটার মধ্যে আছে প্রতি পাতায় মেডিসিন আছে চারটা করে সুতরাং এক 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 পাতা মেডিসিনের দাম দুশো টাকা আর এক বক্স মেডিসিনের দাম আটশো টাকা ছয়শো টাকা এক বক্স মেডিসিনের দাম ছয়শো টাকা প্রতি পাতার দাম দুশো টাকা এক পাতায় এক বক্সে মেডিসিন আছে আপনার তিন পাতা তিন পাতা মানে বারোটা মেডিসিন আছে সুতরাং এই মেডিসিনটা আপনারা যারা সেবন করবেন অবশ্যই নিয়মিত সেবন করার চেষ্টা করবেন আমি আবার বলে দিই এই মেডিসিনটা প্রাথমিক অবস্থায় পেশেন্টকে প্রতিদিন একটা করে খেতে হয় কোনো পেশেন্টের যদি খুব বেশি প্রবলেম থাকে ডক্টর যদি মনে করে তাকে দুইটা দেওয়া উচিত সকালে রাত্রে সেক্ষেত্রে দিবে অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা যদি নতুন কোনো মেডিসিন সম্পর্কে ডিটেলস জানতে চান আমাদের মেসেজ অপশনে যা মেসেজ করেন আমরা নেক্সট টাইম এই মেডিসিনটা নিয়ে ডিটেলস আলোচনা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম